হাতে আর সময় নেই বেশি, তাই এখন দুর্বার গতিতে চলছে কোমর পাড়ায় মূর্তি গড়ার কাজ। গোটা রাজ্যের সঙ্গে আম্বাসা মহকুমায়ও একই চিত্র লক্ষ্য করা গেল। আম্বাসা ও কোলায় এলাকার মৃৎশিল্পীরা দিন রাত এক করে মায়ের রূপ তৈরিতে ব্যস্ত। আম্বাসায় আবু পালের মৃৎশিল্পীর কারখানায় গিয়ে দেখা গেল মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। গত দুই বছরের তুলনায় এবছর তারা মূর্তির অনেকটাই বেশি অর্ডার পেয়েছে। এই বিষয়ে আবু পারের স্ত্রী জানায়, গত দুবছর করোনার কারণে অনেকটাই ক্ষতি হয়েছিল তাদের, কিন্তু এবছর মূর্তির অর্ডার কিছুটা বেশি। এবছর 14টি মূর্তি তৈরি করেছে তারা। সর্বোচ্চ 60,000 থেকে 70,000 টাকা মূর্তির দাম রয়েছে, সবচেয়ে কম 10,000 থেকে 15,000 টাকা। কিন্তু মূর্তি তৈরি করার মাটি থেকে ধরে জিনিসপত্র অনেকটাই পাওয়া যাচ্ছে না। কত রেঞ্জ থেকে করতেছে? 70,000 থেকে না? হাইয়েস্ট কত? 70,000। আর লোয়েস্ট? লোয়েস্ট আছে 15,000। তো এই দুর্গা মূর্তি এখন কি লাশ কাজ চলছে না? এর মধ্যে কি আর মূর্তি মানে অর্ডার আইছে আপনার কাছে? আইছে, অর্ডার আইছে। নাই করতে পারতেছে না, না সময় হবে তো মূর্তি বানাইতে গিয়ে এবার কিরকম খরচা টর্চ করতেছে আপনারা? খরচ পড়ছে এটা মানে কোন নাই, মানে লেবারের খরচ বেশি, জিনিসপত্রের দামও বেশি। জিনিস তো সাইজই না করতে লাগে আছে, চার দোকান মিললে সেটা জিনিস আনা হবে। তো কেরম লাভবান হইতে পারেন মনে করেন? মূর্তির জিনিসের কি দাম বাড়ছে এবার কিছু? কিরকম কত করে? মূল্যবৃদ্ধির কারণে মূর্তির অলঙ্কার ও শাড়ির দাম অনেকটাই বেড়েছে, তারপরও প্রতি বছরের ন্যায় এবছরও মূর্তি তৈরি করছেন তারা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ,